গতকাল অন্তরাদি ছিলেন, সন্ধ্যেবেলা আমাদের জেলা সভাপতি ছিলেন, একটা মিছিল যাচ্ছিল, নরেন্দ্র মোদি চোর হ্যায় 100 দিনের টাকা দেনে হোগা, একই স্লোগান। নরেন্দ্র মোদি নাকি 100 দিনের টাকা চুরি করে নিয়েছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। 1,46,000 জব ভুয়ো জব কার্ড ধরা পড়েছে, ওখানে ধর্ণা দিতে গেছিলেন, কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিজা সিং এর কাছে গেলেন, দেরেগো ব্রায়ান শান্তনু সেন কি বললেন, এই 1,46,000 ভুয়ো জব কার্ডে যে টাকাটা আপনারা তুলেছেন সেই টাকা ট্রেজারিতে জমা করুন, সঙ্গে সঙ্গে যা আছে দিয়ে দেওয়া হবে। এজি গতকাল কোর্টে এজি বলছেন হলফনামা দিয়ে, হ্যাঁ হুজুর 100 দিনের কাজে আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, কিছু মানে 1,46,000 জব কার্ডে 10 বছরে কত টাকা উঠেছে ওনারা স্বীকার করেছেন, হলফনামা দিয়ে এজি স্বীকার করে নিয়েছেন 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। মঞ্চে উপস্থিত রাজ্য এবং জেলা নেতৃত্ব এবং আজ পিংলার বুকে আজকে 13 অক্টোবর 2023, আগামীকাল 14 অক্টোবর 2023 পিতৃপক্ষের অবসান হবে এবং দেবীপক্ষের শুভ সূচনা। আপনারা সেই দেবীপক্ষের শুভ সূচনার আগেই হ্যালো আমাদের শ্রদ্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আগনায় এসে উপস্থিত হয়েছেন, আগনা ক্রস করে আসছেন। আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক রয়েছেন, আমাদের কার্যকর্তারা, যারা শুভেন্দু অধিকারীকে আমাদের স্বাগত জানিয়ে নিয়ে আসার কথা, আমাদের মহিলা মোর্চা সহ আমাদের ধামসা মাদল সহ আমাদের যাবতীয় যে অভ্যর্থনা করার যাবতীয় উপকরণ যারা রয়েছে, অনুরোধ করছি আপনারা রাস্তা থেকে এগিয়ে চলে যান এবং বাইক বাহিনী যদি কেউ বাকি থাকে আপনারাও এগিয়ে চলে যান, আকনা ক্রস করে গেছে। দেবীপক্ষের সূচনার প্রাক মুহূর্তে আপনারা আর একটা পক্ষের সূচনা করে দিলেন, যে অদম্য মানসিকতা, যে লড়াকু মনোভাব, যে অদম্য জেদ, যে আগামী 24-এর লোকসভা নির্বাচনে মোদিজিকে এই ঘাটা লোকসভা কেন্দ্র আপনারা উপহার দেবেন তার শুভ সূচনা আপনারা করলেন, এর জন্য যারা নিচে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন মায়েরা সহ সকলকে ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রত্যেককে কুর্নিশ জানাই। গত 7 দিন ধরে যে টানা পড়েন তৃণমূলের সন্ত্রাস উপেক্ষা করে পিংলার সমস্ত জায়গা বুক করে নিয়েছে ফলস, কোনো গেস্ট হাউস বাকি রাখেনি, অডিটোরিয়াম আমাদেরকে দেয়নি, তথাপি এই বিশেষ করে পিংলার 2 নম্বর 1 নম্বর 3 নম্বর অঞ্চলে যে সকল কর্মকর্তা লড়াকু কর্মীবৃন্দ বিজেপির ভাইরা মায়েরা বোনেরা যে অদম্য জেদ দেখিয়েছেন গোবিন্দ দাসের নেতৃত্বে, তাদের প্রত্যেককে আমি শত কোটি প্রণাম জানাই। বন্ধুগণ, আপনারা জানেন আগামীকাল থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হবে, আমরা যে যেখানে যে সামর্থ্য অনুযায়ী এই দুর্গাপূজায় মেতে উঠব, কিন্তু অনুরোধ দুর্গাপুজো কালী পুজোর পরেই আমাদের 24-এর লোকসভা দামামা বেজে যাবে, আপনারা আমাদের বিরোধী দলনেতার কাছ থেকে বক্তব্য শোনার পরে আপনারা শপথ নিয়ে বাড়ি ফিরবেন, যতক্ষণ না পর্যন্ত 2024
24 মে মাসে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে প্রবেশ করছেন। আপনাদের কাজ কিন্তু শেষ হবে না বন্ধুগণ। 2023 এর নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে পুরো অ্যাডমিনিস্ট্রেশন এই নির্বাচনটা করিয়েছে বিডিও, এসডিও এবং ওসি সাহেবরা। 2018 সালে নির্বাচন করিয়েছিল সিভিক ভলেন্টিয়ার দিয়ে, এবারে নির্বাচন করেছে এই ব্যালট বক্স পাল্টে দিয়ে, সেখানে জনমতকে উপেক্ষা করা হয়েছে। কি আমি ঠিক বলছি তো? যেখানে যে কটা আমাদের সামর্থ্য অনুযায়ী ভোট দিতে পেরেছিলাম সব কটা আসনেই আমরা জিততাম, কিন্তু ওই ব্যালট বাক্সগুলো এই কিষাণ মান্ডিতে রাতারাতি পাল্টানো হয়েছে। তা ঠিক আছে, আমরা জনমত মেনে নিচ্ছি, কিন্তু ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দকে দমিয়ে রাখা যাবে না। আমাদের উপর অসংখ্য অত্যাচার নেমে এসেছে 21 নির্বাচনের পরে, ঘন ঘন কেসের ইতিহাস। আমাদের পূর্ববর্তী জেলা নেতৃত্ব বলছিলেন, আমরা যদি একটু রে বলি আমাদেরকে দেবে 307, আর ওরা খুন করলে ওরা দেবে 107। তথাপি আপনাদের যে অদম্য মনোভাব, আজকে তার শুভ সূচনা হচ্ছে এবং সুর মিলিয়ে দিয়ে যাবেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে আপনারা মনে করছেন যে কে কি আটকানোর কথা, আটকানোর কোনো ক্ষমতা শুভেন্দু অধিকারীকে নেই। শুভেন্দু অধিকারী জন্মেছেন এই বাংলায় নতুন যুগের সূচনা করার জন্য। সেই সূচনা 2026 সালেই বাংলায় যে নতুন সূর্য উঠবে, সেখানে আমাদের বিজেপির সরকার গঠিত হবে। বিজেপির সরকার আসবে, মানুষের মনের ভাব, আপনারা বুঝতে পেরেছেন। পুরো সেন্ট্রালের টাকা, সমস্ত নরেন্দ্র মোদীর টাকা, তাহলে সে টাকা ফেরত দিন। ও টাকা আমাদের টাকা, ও টাকা জনগণের টাকা। নরেন্দ্র মোদী খরচা করবে সবকিছু, রাস্তাঘাট তৈরি করবে, আবাস যোজনার টাকা দেবেন, মানুষের প্রত্যেকের পায়খানা, ঘর ঘর শৌচালয় দেবেন, সব আমরা খরচ করব। আর ওনারা প্রচার করে পালাবেন ভারত কেটে দিয়ে একটা করে বাংলা, ভারতটা কেটে দিয়ে বাংলা, সেটাও ধরা পড়ে গেছে। আপনারা দেখুন গিয়ে বাড়ি বাড়ি, ওখানে বাংলা আবাস যোজনা ছিল, ওগুলোকে বাংলাকে আবার একটা স্টিকার লাগিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, নাহলে টাকা পাবে না। এতদিন ধরে মানুষকে, আর আমাদের খামতি কি, আমরা মানুষকে বোঝাতে পারিনি যে সবটাই কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই যে পথশ্রী বলে চালাচ্ছে, এটা কিছু নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সড়ক যোজনার টাকা, খুব সুন্দরভাবে একটা করে নাম পরিবর্তন করছে। আবার একটা দেখছেন গ্রামে, গত বিশ্বকর্মা পূজোর দিন মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা যেটা আমি করেছেন, ওরা নেতারা গিয়ে একদম কাগজ নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি তোরা এই ক্ষুদ্র যারা আছিস সবাই টাকা পেয়ে যাবি। কিন্তু না, আপনারা বলুন, যেগুলো আমার আর বিভিন্ন যেখানে সিএস সেন্টারে যান, সেখানে গিয়ে আপনারা জমা করুন, ওটা কোনো রাজ্য সরকারের প্রকল্প নয়, ওটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত বিশ্বকর্মা প্রকল্প। ওতে সমস্ত যারা কামার, কুমোর, ছুতোর সকলেই অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে একটা 15 দিনের ট্রেনিং হবে, সেখানের পরে একটা করে
টুলস মানে যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা দেওয়া হবে। তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন স্কিম অনুযায়ী 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন পেতে পারেন। এটা আমাদের বোঝাতে হবে, কিন্তু ওরা এই লোকসভার আগে একটা ছোলা নিয়ে বেরিয়ে পড়েছে যে এই প্রকল্পে একটা নাম লেখাও, এটা আমাদের প্রকল্প 15,000 টাকা করে পাবে। এই ভাঁওতাবাজির বিরুদ্ধে, মানুষকে ভুল বোঝানোর বিরুদ্ধে আপনাদেরকে গর্জে উঠতে হবে গ্রামে গ্রামে, মহিলাদের বলতে হবে। আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের মুহূর্ত এই 2 নম্বর অঞ্চলে উপস্থিত হচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর বেশি কিছু বলার জায়গা নেই, আপনাদের সকলকে আরেকবার নেতৃত্ব সহ সকলকে যথাযোগ্য স্তরে সম্মান শ্রদ্ধা ভক্তি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।